হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি ফারুক স্টাইরি চ্যানেলের পক্ষ থেকে প্রাক্তন গল্পের 22 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেছি। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই জানাবে গল্পটি তোমাদের কাছে কীরকম লেগেছে। তো কথা বাড়াতে যাচ্ছি না, সোজা গল্পে চলে যাচ্ছি। সোহান আমার কথাগুলো শুনে গম্ভীর হয়ে গেল। মনে হচ্ছে তার মনে কোনো ঝড় এসে ঝাপটা দিচ্ছে। চুপ রইল বেশ কিছুক্ষণ। আমি তার নীরবতা দেখে বললাম, কথা বলছিস না কেন, এত চুপ কেন, কোনো সমস্যা হয়েছে? না, এমনি তোকে আজকে আমার বাসায় নিয়ে যাব, তারপর বলবো কি হয়েছে। এখন কিছুই বলবো না, তুই আগে খা, তারপর বিশ্রাম কর। সন্ধ্যায় আমার বাসায় তোকে নিয়ে যাব, তারপর রাতে তোকে বাসায় দিয়ে আসবো। না রে সোহান, সরাসরি বাসায় যাব, তারপরের দিন কোনো এক সময় তোর বাসায় যাব না। আপাতত কলেজ থেকে ছুটি নিয়েছি তো কিছুদিনে, সব ঠিকঠাক হোক আগে। তোর ইচ্ছা, আর যেদিন বাসা যাবি সেদিন না হয় তোর উত্তরটা দিব, আর এখন একটু বিশ্রাম নে, বিকালে তোকে বাসায় পৌঁছে দিব। আমি খাওয়া শেষ করে চোখটা বন্ধ করলাম। কেন জানি না শুধু অর্ণকে চোখে ভাসছিল, কেন এমন হচ্ছে বারবার বলতে পারছি না। যদিও আমি তাকে অনেক ঘৃণা করি, তবুও বারবার ওর কথা মনে পড়ছে। যেটা হচ্ছে এখন তার জন্য আমার মনে যা আছে সেটা রাগ, ক্ষোভ, প্রখর ঘৃণা, স্তূপ। চোখটা ভয়ে বন্ধ করেও খুলে ফেললাম। সোহান আমাকে দেখে বারবার চোখ বন্ধ করতে আর খুলতে দেখে বলল, অপ্সরা এনিথিং রং? নাথিং সোহান, তবে অস্বস্তি লাগছে, মাথাটা ভার হয়ে আছে, না হয় বাসায় চলে যেতাম, এত খারাপ পরিস্থিতিতে পড়বো যে বুঝতে পারিনি। তুই একটু বিশ্রাম নিয়ে শরীরটা ভালো লাগলে বাসায় ফিরে আসবো, এত টেনশন করিস না তো, পরিস্থিতি তো সবসময় অনুকূলে থাকবে না, একটু তো প্রতিকূলে যাবে। আমি হালকা হালকা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলাম, চুপ করে রইলাম। অবচেতন মন শুধু বারবার অতীতে ঘুরপাক খাচ্ছে। সময় মানুষ কতটা বদলে দেয় সেটা নিজেকে না দেখে বুঝতে পারছি। একটা সময় আমি অর্ণকে পাগলের মতো চাইতাম, তাকে পাওয়ার জন্য জীবনে কত কিছুই না করেছি, আর আজকে অর্ণের থেকে নিজেকে ছাড়তে এত কিছু করছি। আচ্ছা, আমি কি অর্ণকে ফিরিয়ে দিতে পারতাম যদি সে বিনয় নিয়ে আমার সামনে আসতো? হয়তো পারতাম না, কিন্তু মিথ্যা নাটকের বেড়াজালে আটকে দিয়ে আমাকে যেভাবে আঘাত করেছে, তারপর তাকে আমার মেনে নিতেই পারছি না। সম্পর্ক ভাঙে, সেই সম্পর্ক আবার গড়ে। অর্ণ 3টা বছর আমাকে নিয়ে প্রায়শ্চিত্র করেছে সেটা আমি জানি, তবে তারপর সে আমাকে যেভাবে চাইছে তাতে আমার মন বিগড়ে গেছে। মাথাটা টনটন ব্যথা শুরু করলো, শরীরের ক্লান্তি ক্রমশ বাড়ছে আর কমছে, কেমন জানি ছটফট করছে সারা শরীর। আমি হালকা তাকালাম, সোহান নিজের হাতটা ঠেকিয়ে মাথায় ঠেকিয়ে বসে আছে, ক্লান্ত চেহারা সেই সাথে মলিনতার ছাপ। সে হাসপাতালে হাসপাতালে থাকতে মোটেও ভালো লাগছে না, তাই সোহানকে বললাম, আমাকে বাসায় দিয়ে আয়, তো ভালো লাগছে না এখানে থাকতে, ডাক্তারের সাথে একটু কথা বল, বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। সোহান আমার কথা শুনে বাইরে উঠে গিয়ে ডাক্তারের সাথে গেল কথা বলতে। আমি শুয়ে শুয়ে অতীতে আবারও ডুব দিচ্ছিলাম। জীবনের অধ্যায়গুলো বারে বারেই ছন্নছাড়া, কখনো কষ্ট, কখনো মলিনতা, কখনো আবার সুখে পরিতৃপ্ত। কিছুক্ষণের মধ্যে সোহান আসলো, আমার হাতটা ধরে বললো, আমাকে ভর দিয়ে ওঠ, উঠতে পারবি তো, নাকি একটু বিশ্রাম করবে, নাকি হুইলচেয়ার আনবো? আমি সোহানের হাতটা শক্ত করে ধরে উঠে বললাম, উঠতে পারবো, সমস্যা নাই। সোহানকে ধরে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে দরজা নক করলাম। আমার কণ্ঠ শুনতে বাবা বললো, এতক্ষণ যেখানে ছিলে সেখানে যাও, এই বাসায় তোমার জায়গা নেই, আমাদের মেয়ে মরে গেছে, যে মেয়ে আমাদের কথা শুনবে না তাকে আমরা মেয়ে হিসেবে পরিচয় দিতে ঘৃণা হয়, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। বাবার কথা শুনে সোহান বাবাকে বোঝাতে লাগলো, তবে বাবার একটাই কথা, আমি যেন বাসায় ঢুকতে না পারে, আমি তাদের মেয়ে না। সোহান বেশ কতক্ষণ বুঝিয়ে আমাকে বললো, এইভাবে তো তোকে দাঁড়িয়ে থাকা সম্ভব না, তুই আপাতত আমার বাসায় চল, তারপর আঙ্কেল আন্টিকে বুঝিয়ে যা ব্যবস্থা করার করবো। আমি আর কি করব, সোহানের কথা মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।
কোনো দোষ না করেও নিজের বাসায় আজকে উঠতে পারলাম না, নিজের পরিবারের কাছে আমি মৃত হয়ে গেলাম। হায় রে জীবন, এত ভয়ানক না হলেও পারতো, এত ভয়ানক কেন জীবনটা? সোহানকে নিয়ে তাদের বাসায় গেলাম। তাদের বাসায় ঢুকতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে সোহানকে দৌড়ে এসে বাবা বাবা বলতে বলতে লাগলো। আমি বেশ বিস্মিত হলাম, সোহান তো বিয়েই করেনি বলেছিল তাহলে এই বাচ্চাটাকে? বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাচ্চাটা কি তোর? আর তুই তো বলেছিলি তুই বিয়েই করিস নি, তাহলে বাচ্চা এলো কোথা থেকে? সোহান বাচ্চাটাকে কোলে নিয়ে দুগালে চুমু দিয়ে বললো, এর জন্য আমি এতদিন বিয়ে করিনি, বাচ্চাটা আমার না, আমার বড় ভাইয়ের। ওর মা ওর যখন 1 বছর ছিল তখন ছেড়ে চলে যায় অন্য একজনের হাত ধরে, তারপর থেকে ভাইয়া পাগল হয়ে গেছে। 5 বছর সম্পর্কের পর বিয়ে, ভালোবাসার পূর্ণতা পেয়ে যখন হারিয়ে ফেলে সেটা আর মেনে নিতে পারেনি, ভাইয়া পাগলাগারুতে আছে। ভাইয়ার ঘটনার পর থেকে কেন জানি না কোনো মেয়েকে বিশ্বাস করতে মন চায়নি, বারবার মনে হয়েছে মেয়েরাই পারে একটা স্বপ্ন ভেঙে দিতে। এর পর থেকে টুকটুকিকে নিয়ে নিজের সন্তানের মতোই দেখে এসেছি, নিজের চেয়েও বেশি ওকে ভালোবাসি। তোর যেমন ছেলেদের নিয়ে বাজে অভিজ্ঞতা, ঠিক আমারও মেয়েদের নিয়ে। তোর কাছে একটা ছেলে মানে অনেক খারাপ, আর আমার কাছে একটা মেয়ে মানে অনেক স্বার্থপর। দুজনের ঘটনা ভিন্ন, তবে মূল পাঠ কিন্তু এক। এর মধ্যে টুকটুকি বলে উঠলো, বাবা উনি কে? উনি কি আমার মা? প্রতিদিন তোমাকে মা এনে দিতে বললি, আজকে তো তুমি সত্যি সত্যি নিয়ে আসলে, আমি মায়ের কোলে যাব। টুকটুকির কথা শুনে সোহান জিপায় কামড় দিয়ে বলল, আরে মামুনি কি বলছো, উনি তোমার। বাকি কথা সোহানকে বলতে না দিয়ে আমি সোহানের কথা কেড়ে নিয়ে বললাম, আমি তোমার মা, আসো আমার কোলে। সোহান আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি সোফায় বসে সোহানকে বললাম টুকটুকিকে কোলে দিতে, শরীরটা এত ভালো না, তবুও টুকটুকিকে কোলে নেওয়ার লোভ সামলাতে পারলাম না। আমি টুকটুকিকে কোলে নিয়ে বললাম, টুকটুকির বয়স কত? 5 বছর। আমি টুকটুকিকে জড়িয়ে ধরে রইলাম, মনে হচ্ছিল নিজের সন্তান এটা। আমার সন্তানটা পৃথিবীতে আসলে হয়তো টুকটুকির মতোই কথা বলতো। টুকটুকিকে কোলে নিয়ে একটা স্বস্তি পাচ্ছিলাম। এরই মাঝে সোহানের কল আসলো। সোহান কলটা ধরে কেমন জানি আনমনা হয়ে গেল, আমার দিকে এগিয়ে এসে বলল, তুই একটু স্থির হয়ে বসতো, একটা কথা আছে, নিজেকে আগে সামলে নে। আমি বুঝতে পারছিলাম না সোহান কি বলতে যাচ্ছে, তাই শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কি বলবি বল? চলবে তো ফ্রেন্ডস, আজকের পাঠটুকু এই পর্যন্তই, তো পরবর্তী পাঠের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আর যারা যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটি অন করে দিবে। আর যারা যারা ভিডিওটিকে লাইক করোনি, কেন ভিডিওটিকে লাইক করে দাও। আচ্ছা দেখা হবে পরবর্তী ভিডিওতে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।